যে আপনি মদ মদটা হাতে নিয়ে একটু এই ধরনের ডায়লগ দেবেন। আমি ওনার সাথে আড়াই ঘন্টা কথা কাটাকাটি হয়েছে, আমি একটি পর্যায়ে আমি জিতেছি, আমি মদও হাতে নিইনি, আর কথা ছিল যে মেয়েটিকে একটু চুলের মুঠি ধরে কথা বলতে হবে। তানভীর, আপনি শুনে অবাক হবেন যে আমি কখনো ছবি দেখি না, এটা আবার বলেন না, একটু আবার নেই। আপনি শুনে অবাক হবেন, এই যে প্যান্ডামিকের সময়, হ্যাঁ প্যান্ডামিকটা জাস্ট চার মাস আগে শুরু হওয়ার আগে এক বছর যাবত গত সপ্তাহে বলছে প্যান্ডামিকের মধ্যে 150 ছবি দেখছে এই উৎপল শুভ্র, সেটাই বলছি। আপনি শুনে অবাক হবেন, আমি স্পষ্ট করে বলছি, আমি মুখের জায়গায় স্পষ্ট করে বলছি, আমি একটি ছবিও দেখিনি, একটি নাটকও দেখিনি। মানে এটা কি একটু সবিরোধী হয়ে গেল না? না, কারণ হচ্ছে আমি আমার আমার স্টাইলে আমি হাঁটবো, আমার নিজস্ব, আমি কাউ কেউ যেন বলতে না পারে আমি অমুকের দ্বারা প্রভাবিত হয়েছি, কেউ যেন বলতে হ্যাঁ ছবি দেখা ভালো, কেমন ছবি হচ্ছে তাহলে বোঝা যায়। আমি না ওই যে বললাম না প্রথম শুরুতে আপনাকে বলেছি বিসমিল্লা করে যে আমি আমার জিৎ থেকে অভিনয় করি। আজকে জিৎ থেকে অভিনয় করতে 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 একটা স্টেজে গিয়ে আমি দাঁড়িয়েছি, পুরোটাই আমার কৃতিত্ব বলা চলে। এবং আমি আমার স্টাইলে, আমার ওন স্টাইলে আমি আমাকে নিজেকে ভাঙতে চাই। আমি কখনো শ্রেষ্ঠ গুন্ডা হয়েছি, আমি শ্রেষ্ঠ ভালো মানুষ হয়েছি, প্রেমিক পুরুষ হয়েছি, বিভিন্ন ক্যারেক্টার দিয়ে নিজেকে ভাঙার চেষ্টা করছি, এবং কতটুকু সফল হতে পেরেছি সেটা তার প্রমাণ পেয়েছি যে আমি আমার পুরো এক মাসব্যাপী নাটকের অফার পাচ্ছি। সেটা হচ্ছে সফলতার ব্যাপারটা বলবো, জানি না কতদিন আল্লাহ তাআলা শক্তি দেবে যে এই ধরনের কাজগুলো করে যাব। এখন আমার কাজ হচ্ছে সে আপনি আমাকে অফ স্ক্রিনে বলছেন টিনেজ মেয়েদের সাথে, হ্যাঁ আমি যে আমাকে আমাকে নিয়েও কিন্তু আজকাল খুবই জুনিয়র কিছু মেয়েরা কাজ করছে এবং তারা খুব সাবলীলভাবে জুনিয়র মেয়েদের ক্রাশ, আপনি আমি জুনিয়র মেয়েদের ক্রাশ কিনা যায় আমি জুনিয়র মেয়েদের সাথে কাজ করছি এবং আলহামদুলিল্লাহ ওরাও হ্যাপি, ওনারাও হ্যাপি, কারণ হচ্ছে ওনারা বলছে, এবং কদিন আগেও আমাকে জুনিয়র ডিরেক্টর জুনিয়র অ্যাক্ট্রেস বলছে ভাইয়া আমাকে তোমার সাথে মানে অমুক তারিখ তিনটা নাটক করে দিতে হবে, তুমি কি ডেট দিয়েছ? আমি জানি আমাকে ফোন দেয়নি, দিবে ঠিক তার 15 মিনিট পর দেখলাম ফোন দিয়ে বসছে, ভাইয়া অমুক আছে, আমি চাচ্ছিলাম যে এই তিনটা সিরিয়াল তিনটা নাটকে আপনি কাজ করবেন, আপনার 6 দিন কি আছে দেখি, তখন আমি গ্যাপে গ্যাপে ওনাকে 6 দিন দিয়েছি। আচ্ছা, বাংলাদেশে এখন চূড়ান্ত পর্যায়ে সিন্ডিকেট মেনটেন করা চলছে এবং ঘরানা বেসিক, কেউ কেউ একটু ধরে আটকে রাখা কিংবা অনেকদিন ধরে একই ক্যারেক্টারের সাথে কাজ করা, এটাও চলছে, এটাও হয়ে থাকে। আপনিও অনেকদিন ফারুকি ভাইয়ের সাথে কাজ করেছেন, হয়তো বাইরে কোনো কমিটমেন্ট বা দলিল টলিল না ছিল না, কিন্তু ধরেন কিছুদিন আগে, আমার ব্যাপারটা আমি আমি প্রশ্নটা একটু বড় হবে আমি শেষ করছি, প্লিজ স্যার। ধরেন কিছুদিন আগে বান্না বসলো, বান্না প্রত্যুত্তর দিয়ে একটু বদমাশ পোলাপান, নামটাও অন্যরকম আপত্তিকর, সেই জায়গা থেকে প্রত্যয়কে নিয়ে কাজ করছে, প্রত্যয় হয়তো আপাতত কাউকে শিডিউল দিচ্ছে না। আবার কাজল আরিফি নমির ক্ষেত্রে যদি বলি, পলাশ থেকে শুরু করে একটা তিন চারজনের একটা ঘরানা আছে, যে ঘরানা আপনি অন্য কোনো ডিরেক্টর মানে ডাবল পেমেন্ট দিলেও পলাশকে পাচ্ছে না। আবার নিশো আবার কাউকে কাউকে বেশি ভালোবাসছে, ওর বাইরে আবার তিনগুণ পেমেন্ট নিয়ে আসলেও শিডিউল দিচ্ছে না, এটা কিন্তু বাস্তব। আপনি মানে আমি আপনি হয়তো ইন্ডাস্ট্রিতে জানি, লাইভে হয়তো অনেকে বলতে চান আপনি সত্যবাদী অকপট মানুষ, আমি শুনতে চাচ্ছি ধরেন ফ্যামিলি ক্রাইসিস, রাজের একটা ঘরানা, সেখান থেকে ভেঙে যখন পলাশের পাশে আসলো তখন আবার একটা মানে ফ্যামিলি ক্রাইসিসের একটা অন্য ক্রাইসিস তৈরি হলো। আপনি সবার সাথেই কাজ করেন, আপনার এই সিন্ডিকেটের ইন্ডাস্ট্রির অভিজ্ঞতা কেমন? তারপরে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। এখানে একটি কথা বলে রাখাটা ভালো, সেটি হচ্ছে আমার কাছে কোনো ঘরানা নাই, আমি কিন্তু ফ্যামিলি ক্রাইসিসের বাইরেও আমি একমাত্র পার্সন মনে হচ্ছে ফ্যামিলি ক্রাইসিসে কাজ করছি, ব্যাচেলার পয়েন্টেও কাজ করছি। কিভাবে সম্ভব? এটি আমাকে সবাই ভালোবাসে, সত্যি বলছি তানভীর, আমাকে না সবাই ভালোবাসে। এবং আমি আপনার আপনি যদি বলেন যে ফারুকি ভাইয়ের ঘরানার যদি বলেন আদনান রাজীব বা সরাফামের জীবন বা আশফাক নিপুণ বা এরা সবাই যেরকম আমার আমাকে নিয়ে কাজ করছে, এর বাইরে যারা আছে ওরাও আমাকে নিয়ে কাজ করছে। এবং আমার কিন্তু আমার কিন্তু আমাকে কিন্তু প্রীতিদি কাজ করছে আমাকে নিয়ে, আমাকে নিয়ে বা তুহিন ভাই কাজ করছে আমাকে নিয়ে, কিন্তু অর্ক ভাই কাজ করছে, সবাই কাজ করছে আমাকে, যে শুধুমাত্র শুধুমাত্র যে যে অমির ঘরানার লোকজন বা বান্নার ঘরানার লোকজন বা সরভাই আপনি যেভাবে বলছেন ওই ঘরানার মধ্যে আমি নাই, কারণ ওগুলো আমি ভাবিও না।
ডেফিনেটলি না, আমি বলছি, আমিও বলছি, আমি কিন্তু যতগুলো সিরিয়ালে কাজ করছি আপনি শুনে অবাক হয়ে যাবেন, আমার কাছে কিন্তু ঘরানা বলতে কোনো কিছু নাই, সবাই আমার ফ্যামিলি ক্রাইসিসের যে এবং ভার্সেস ব্যাচেলর পয়েন্টের যে একটা যুদ্ধ চলছে ইন্ডাস্ট্রিতে, ব্যাচেলর পয়েন্ট এবং বদমাশ পোলাপানের যে একটা অনলাইন যুদ্ধ চলছে, এটা তো সত্য, এটা তো আপনি জানেন দেখছেন, তো এগুলো কেন, এগুলো বিজনেস ভায়াবিলিটি ভিউয়ার নেশায় তৈরি হচ্ছে? আমি আমি বাস্তবতা আমি না একটু জানতে চাই, তানভীর ভাই আপনাকে সবাইকে রেসপেক্ট করে বলি, এটা ভালো হচ্ছে না, সে যাই করুন। আমি আপনার অনেক কমেন্ট পড়েছি ইউটিউবে যে আপনি যখন ব্যাচেলর পয়েন্ট থেকে সরে আসলেন বা আপনাকে দেখা গেল না, আমি জানি না তো কেমন, তখন কিন্তু অনেকেই ইউটিউবে আপনি এখনও দেখতে পাবেন যে থ্যাঙ্কস জানিয়েছে যে এই সময় বিতর্কিত হয়ে যাচ্ছে, আপনি ভালো ডিসিশন নিয়েছেন, এগুলো আসলে দর্শক কিন্তু এখন খুব সচেতন, মানে খুব টাইম টু টাইম বোঝে জানতে চাই আপনার কাছে মানে বাস্তবতাটা কি। সত্যি কথা বলতে কি, বাস্তবতাটা যদি এভাবে বলেন, আমি না ভালো কিছুর পক্ষে, আমি ভালো ডায়লগের পক্ষে, আমি আমি কিন্তু বহু ডিরেক্টরসকে বলেছি, এবং আমি কদিন আগে আমি পশ্চিমবঙ্গে একটি নাটক করতে গিয়েছিলাম, একটি না তিনটি নাটক করতে গিয়েছিলাম, সেখানে একজন ডিরেক্টর, আমি নাম বলছি না, সেখানে ডিরেক্টর বলেছিল যে আপনি মদ মদটা হাতে নিয়ে একটু এই ধরনের ডায়লগ দেবেন। আমি ওনার সাথে আড়াই ঘন্টা কথা কাটাকাটি হয়েছে, আমি একটি পর্যায়ে আমি জিতেছি, আমি মদও হাতে নিইনি, আর কথা ছিল যে মেয়েটিকে একটু চুলের মুঠি ধরে কথা বলতে হবে, আমি সেটাও করিনি, কারণ আমি প্রত্যেকটা ডিরেক্টরকে বলেছি, কারণ এটা নাটক হচ্ছে সমাজের প্রতিচ্ছবি, সোশ্যাল ভ্যালুটা আপনি। হ্যাঁ, আমি কিন্তু সবসময় বলি যে আমি হাতে সিগারেট থাকবে না, যদি আমি সিগারেট খাই না, একসময় খেতাম, আমি সিগারেটটা ছেড়ে দিয়েছি, আজকে 7 বছর হয়েছে, আমি জীবনে কোনোদিন মদ টাচ করিনি, জীবনে কোনোদিন মদ টাচ করিনি, সো দ্যাট আমি বলেছি যে কোনো মেয়ের চুলের মুঠি ধরে ডট 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 শব্দগুলো দিব না, আমি কিন্তু স্পষ্ট করে প্রচুর ডিরেক্টরসকে বলি, যখন আমাকে কন্ট্রাক্ট করে যে বস আপনাকে অমুক দিক খালি আছে কিনা, খালিটা পরে আগে গল্পটা একটু বলেন, আগে বলেন কোনো স্ল্যাং শব্দ আছে কিনা, এটা বলেন, আমি স্পষ্ট করে বলি। আমি কিন্তু প্রচুর নাটকে কিন্তু বাদ হয়ে গেছে, শুধু বলেছে হ্যাঁ এই শব্দগুলো বলতে পারি, যে সরি আমাকে ক্ষমা করবেন, আমি কিন্তু স্টিল আপনি আমার কোনো স্ল্যাং শব্দ পাবেন না, কিন্তু আপনি আছেন স্ক্রিনে, আপনার মুখ দিয়ে বেরোচ্ছে না, কিন্তু বাকিরা তো এইভাবে করতে করতে কি তারা কি খুব বেশি ভিউ হচ্ছে বলে কি তারা কি নাটক পাচ্ছে, আমার মনে হয় না। আপনি একজন আঙ্গুলকে এরকম নাটক তো গিয়েছে, আপনি অবশ্যই গিয়েছে, তখন কি পরে ডিসিশন আপনি তাদের বলেন যে না আমি কিন্তু অনেক ছেলে মেয়েকে বলেছি, এবং নতুন নতুন কিছু ছেলে মেয়েকে আমি স্পষ্ট করে বলি, ভাই তোমরা এই কাজটা করো না, এসব শব্দ একটা পর্যায়ে, একটা পর্যায়ে তুমি যখন ইউনিভার্সিটির টিচার হবা, তুমি যখন ভালো ইউনিভার্সিটির টিচার হবা, ভালো জায়গায় জব করবা, এখন ইয়াং বলে তুমি এখন MBA BBA করছো, আমি স্পষ্ট করে এভাবে বলি, তানভীর আপনি শুনে অবাক হবেন, আজকে আমি দর্শক থেকে বলছি, আমি প্রচুর ছেলে মেয়েকে বলি ভাই এই ধরনের শব্দ উচ্চারণ করো না, একটা সময় তুমি যখন ইউনিভার্সিটি টিচার হবা, ভালো কর্পোরেট গাই হবা, তখন কিন্তু তোমাকে সবাই জিজ্ঞেস করবে আপনি তো স্যার এই ধরনের ডায়লগ দিয়েছিলেন, তখন কিন্তু তুমি লুকাতে পারবে না। তো সো দ্যাট আমার মনে হয় আমার যেসব ভাই বোনরা শুনছেন বা অচিরে যারা অভিনয় করার চিন্তাভাবনা করছেন, প্লিজ ভাই প্লিজ, আপনার যদি দুটো পায়ে পড়ি, আপনার স্ল্যাং শব্দ বলতে যেটা তানভীর ভাই আমাকে জিজ্ঞেস করেছে, স্ল্যাং শব্দ বা আচরণগত কোনো এমন কিছু করবেন না, বাংলাদেশটা কিন্তু অনেক সুন্দর, প্লিজ, খুব কোমলমতি মানুষরাই এই দেশে বাস করে, তাদের সুন্দর মনকে কুলুষিত করবেন না, প্লিজ। খুব দারুণ করে বললেন,